মাত্র 17 বছর বয়সে দেবদাস উপন্যাসটি লিখেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শিল্পগুণে ও কাহিনী বিন্যাসে দেবদাস এর চেয়ে অনেক বেশি সমৃদ্ধ তার শ্রীকান্ত, গৃহদাস, শেষ প্রশ্ন, পল্লী সমাজ এর মতো উপন্যাস। কিন্তু দেবদাসে ভালোবাসার যে করুণ, সরল, সর্বজয়ী ও আবেগী চিত্রায়ণ রয়েছে তার তুলনা অন্য কোনো লেখায় পাওয়া বিরল বলেই যুগে যুগে রূপালী পর্দায় দর্শক হৃদয়কে জয় করেছে বাঙালির প্রেমের প্রতীক দেবদাস ও পার্বতী। কিছু কিছু বন্ধুত্ব জীবনে এমনই প্রবল হয়ে যায় যে আলাদা করে আর প্রেমের জন্য জায়গা থাকে না। বন্ধুত্বের শেকড়ে গাঁথা বাল্যকালের প্রেমের গল্প জীবন শেষে কী পরিণতি হয় তার। সবচেয়ে শুদ্ধ, সবচেয়ে গভীর প্রেম হয় জীবনের প্রথম প্রেমটি। সব কিছুর পরেও মনে স্থায়ী দাগ ফেলে দেয় প্রথম মন দেওয়া নেওয়া। দেবদাসের পার্বতীর ক্ষেত্রেও এর ব্যত্যয় ঘটেনি। শরৎচন্দ্রের দেবদাস উপন্যাসে বাল্যকালের এমনই এক করুণ প্রেমের কাহিনী বর্ণিত হয়েছে। এতে ফুটে উঠেছে প্রথম ব্যথা, প্রথম সুখ এবং প্রথম কারোর জন্য নিজেকে ভুলে যাওয়ার গল্প। উপন্যাসে দেবদাস, সম্পূর্ণ নাম দেবদাস মুখার্জি, বিংশ শতাব্দীর প্রথম দিকে তৎকালীন ব্রাহ্মণ জমিদার বংশের সন্তান। পার্বতী হল এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে, অর্থাৎ তার ডাকনাম ছিল পারু। বাংলায় তাল সোনাপুর গ্রামে এই দুই পরিবারের পাশাপাশি বাস। ছোটবেলা থেকেই দেবদাস পার্বতীর অন্তরঙ্গ বন্ধুত্ব, যা পরবর্তীতে প্রেমের রূপ নেয়। দেবদাস বয়সে পার্বতীর চেয়ে কিছু বড়। দেবদাস ও পার্বতী একে অপরকে পারু ও দেবদা বলে ডাকত। বিদ্যালয়ে পড়াশোনা থেকে পুকুরে মাছ ধরা পর্যন্ত প্রত্যেকটি কাজই তারা একসঙ্গে করত। পার্বতী কিছু ভুল করলে দেবদাস তাকে মারত, তবুও এদের সম্পর্ক বন্ধুর মতোই ছিল। ঘটনা পরম্পরায় দেবদাসকে কলকাতা শহরে পাঠানো হয় পড়াশোনা করার জন্য। কয়েক বছর পর ছুটির সময় সে তার গ্রামে ফিরে আসে। কৈশোরে উত্তীর্ণ দুজন হঠাৎই অনুভব করে তাদের বাল্যকালের বন্ধুত্ব আরও গভীর কিছুতে উত্তীর্ণ হয়েছে। দেবদাস দেখে যে তার ছোটবেলার পারু বদলে গেছে। পার্বতী তাদের কৈশোরের প্রেম বিবাহ বন্ধনে পরিস্ফুটনের কথা ভাবে। প্রচলিত সামাজিক রীতি অনুযায়ী পার্বতীর বাবা মাকে দেবদাসের বাবা মায়ের কাছে তাদের বিবাহের প্রস্তাব আনতে হবে। পার্বতীর মা দেবদাসের মা হরিমতির কাছে বিয়ের প্রস্তাব আনলে তিনি আনন্দিত হলেও অজমিদার পরিবারের সাথে এই সম্পর্ক রাখতে তিনি বিশেষ উৎসাহী হন না। তাছাড়া পার্বতীর পরিবারের দীর্ঘকাল থেকে বরের পরিবার থেকে পণ গ্রহণের পথা চলে আসছে। দেবদাসের মা তাই পার্বতীর পরিবারকে বেচা কেনার ছোট ঘর মনে করে এই সম্পর্কে অসম্মত হন। দেবদাসের বাবা নারায়ণ মুখার্জিও এই যুক্তি সমর্থন করেন। এতে পার্বতীর পিতা নীলকণ্ঠ চক্রবর্তী অপমানিত বোধ করেন এবং পার্বতীর জন্য আরও ধনী গৃহে বিয়ে ঠিক করেন। পার্বতী একথা জানলে দেবদাস অন্তত তাকে গ্রহণ করবে এই আশায় রাতের অন্ধকারে তার সাথে দেখা করে। দেবদাস মনস্থির করে তার বাবাকে বললে তিনি অরাজি হন। বিভ্রান্ত অবস্থায় দেবদাস বাড়ি থেকে কলকাতায় পালিয়ে যায়। সে চিঠি লিখে পার্বতীকে জানায় যে সে এই সম্পর্ক আর রাখতে চায় না। পার্বতী বিয়ের জন্য প্রস্তুত হয়। এরপর দেবদাস বললেও আর সে ফিরে যেতে চায় না ও কাপুরুষতার জন্য তাকে ধিক্কার জানায়। তবুও সে দেবদাসকে বলে যে তার মৃত্যুর আগে যেন সে দেবদাসকে অন্তত একবার দেখতে পায়। দেবদাস এই প্রতিজ্ঞাবদ্ধ হয়। দেবদাস কলকাতায় ফিরে যায় ও পার্বতী হাতিপোতা গ্রামে ভুবন চৌধুরী নামে এক জমিদারের সাথে বিয়ে হয়। ভুবন চৌধুরীর পূর্বের স্ত্রী মারা গেছেন ও তার 3 সন্তান রয়েছে, যারা পার্বতীর প্রায় সমবয়সী বা তার চেয়ে বড়। কলকাতায় গিয়ে দেবদাসের চুনি নালের সাথে বন্ধুত্ব হয় ও তার মাধ্যমে সে চন্দ্রমুখী নামে এক বাইজির সাথে পরিচিত হয়। সে দেবদাসের প্রেমে পড়ে, যদিও দেবদাস তাকে ঘৃণা করতে থাকে। হতাশাগ্রস্ত দেবদাস অত্যধিক মদ্যপান শুরু করলে তার শরীরে ক্রমশ ভেঙে পড়ে। চন্দ্রমুখী তার দেখভাল করতে থাকে। দেবদাস তার মনে প্রতিনিয়ত পার্বতী ও চন্দ্রমুখীর তুলনা করতে থাকে ও চন্দ্রমুখী সে পারুর কথা বলে। দুঃখ ভুলতে দেবদাস ক্রমশ মদ্যপানের মাত্রা বাড়তে থাকে ও তাতে তার স্বাস্থ্যের চরম অবনতি ঘটে। চন্দ্রমুখী বুঝতে পারে যে দেবদাসের ভেতরের আসল মানুষটির আজ পতন ঘটেছে। লক্ষ্যশূন্য দেবদাস শেষ পর্যন্ত চন্দ্রমুখীর প্রেমে পড়তে বাধ্য হয়।
শীঘ্র আসন্ন মৃত্যুর কথা অনুভব করতে পেরে দেবদাস পারুকে দেওয়া তার পূর্বের প্রতিজ্ঞা পূর্ণ করতে হাতিপতা গ্রামে পার্বতীর কাছে রওনা হয়। পার্বতীর বাড়ির সামনে পৌঁছে এক অন্ধকার শীতের রাতে শারীরিক ও মানসিক যন্ত্রণায় কাতরাতে কাতরাতে দেবদাসের মৃত্যু হয়। দেবদাসের মৃত্যুর খবর শুনে পার্বতী সেখানে ছুটে যায়, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই বাড়ির লোকজন তাকে বাড়ির চৌকাট অতিক্রম করতে দেয় না, তারা দরজাটি লেগিয়ে দেয়। আর দরজাটি লাগানোর পরেই পার্বতী দরজার সাথে পড়ে ধাক্কা লেগে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। শরৎচন্দ্র তার অন্যান্য অনেক উপন্যাসগুলির মতো এটিতেও তৎকালীন বঙ্গ সমাজের নিষ্ঠুরতার চিত্র কঠোরভাবে তুলে ধরেছেন, যে সমাজ ব্যবস্থা এক সত্যিকারের প্রেমের শুভ পরিণতির এক বৃহৎ বাধা হয়ে দাঁড়ায়। আমরা যদি দেবদাসটি পড়ি তাহলে আমরা এখানে দেখতে পারব দেবদাস এবং এর পারুর মাঝে যে রসায়নটা রয়েছে এই রসায়নটা অনেকটা অন্তর্ভিত্তিক। তারা দুজন দুজন দুই জগতে চলে গেলেও তাদের ভিতরের টানটা ছিল অন্য রকমের ভাবে, তারা একজন আরেকজনকে অনুভব করতে পারত। এই উপন্যাসে দেখা যায় শেষ পর্যন্ত তার প্রতিজ্ঞার রক্ষা করার জন্য সে ঠিকই পার্বতীর বাড়িতে যায়। পার্বতীও তাকে খুব অন্তরঙ্গভাবে চাইলেও সে সমাজের রীতিনীতিকে সেট করে দেবদাসের কাছে যেতে চায় না, কিন্তু তারকে সে শেষ দেখাটা দেখতে চায়। এভাবে নানা দুঃখ ব্যঞ্জক বর্ণনা এবং শুরুর দিকে তাদের যে প্রেমের যেই মধুর যে রস এবং শৈশবকালের তাদের যেই বন্ধুত্বপূর্ণ আচরণ এক অনবদ্য সৃষ্টি বললে ভুল হবে না। সুতরাং যারা এখনও এই উপন্যাসটি পড়েননি তারা উপন্যাসটি পড়ে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।